आमी आमार परिचयटा दिए निच्छि। आमी मोहम्मद महबूब आलम, सिनियर शिक्षक गुरादिया उच्च विद्यालय नरसिंदी सदर नरसिंदी। और आमार चैनलेर नाम महबूब आलम फोर एच। आमार चैनले सकलके स्वागतम। आसलामु आलैकुम, वेलकाम टू अल माई यूट्यूब चैनल महबूब आलम फोर एच। प्रिय व्यूअर्स, आज के HTML टिउटोरियल सीरीज पर्वेर 12तम पर्व। और बारोतम पर्व की थाकछे प्रथमे आमरा सेटा देखे नेई। प्रिय व्यूअर्स, आजकेर भिडियोते जा थाकबे ता हलो डीप टैगेर व्यवहार। डीप टैग व्यवहार करे आमरा जेई विषयगुलो करते पारी आजके आमरा सेखाने देखाबो। आपनारा जानेन यथार्थभावे आमी प्रत्येकटा टिउटोरियालेर मध्ये एरकम माने नोट दिई एबं परबर्तीते एई विषयगुलो आमरा एडोमेटेडের माध्यमे সেটা প্রয়োগ করি এবং ওয়েবসাইটে সেটা প্রদর্শন করি। যাক, প্রিয় বন্ধুরা, আমরা আর কথা বলছি না, আমরা একটি ডিপ ট্যাগ কীভাবে ব্যবহার করে সেই বিষয়টাই আগে আমরা দেখে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যথাযথভাবে HTML এর মানে বেসিক যে কোড সেটা থাকবে, তারপর আমাদের ডিপ ট্যাগ আমরা ব্যবহার করি। ডিপ, DIV ডিপ, আমরা মানে একাধিক ডিপ একই মানে ওয়েবসাইটে ব্যবহার করতে পারি। আরেকটা বিষয় হলো যে আমরা যদিও CSS ব্যবহার করি নাই এখনও CSS, তবু তারপরেও একাধিক ডিপ ব্যবহার করার জন্য আমরা আইডি ব্যবহার করতে পারি এবং সেইগুলো আমরা মানে কীভাবে ব্যবহার করি সেই বিষয়টা আমরা এখন কিছুক্ষণের মধ্যে দেখতে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন ডিপ ট্যাগ, ডিপ শুরু হয়েছে একটা ডিপ এবং আরেকটা এখানে আরেকটা ডিপ শেষ হয়েছে। আর এখানে আইডি হিসাবে ডিপ ওয়ান, যেহেতু আমি পরপর কয়েকটা ডিপ ব্যবহার করে দেখিয়েছি, এই জন্য মানে অ্যাক্টিভিট আইডি এবং তার ভিতরে ডিপ ওয়ান, ডিপ টু এবং ডিপ থ্রি রেখেছি। এবং স্টাইল অর্থাৎ SASS এর একটি বিষয় এখানে উপস্থাপন করা হয়েছে। স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, হাইটস এবং ওয়েটস বিষয়গুলি দেখা আছে। এবং ডিপ ট্যাগের ভিতরে আমরা কীভাবে বিষয়গুলি রাখতে পারি সেই বিষয়টা আমরা এখন প্রদর্শিত করতে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমরা কথা বলাচ্ছি না, আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাটম এডিটরে। আপনারা জানেন কীভাবে অ্যাটম এডিটর ওপেন করতে হয়। যথাযথভাবে আমরা একটি অ্যাটম এডিটর ওপেন করে রেখেছি এবং সেখান থেকে শুরু করেছি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন যে ডিপ, DIV ডিপ, স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, তারপরে অর্থাৎ অ্যাক্টিভিট হিসাবে মানে স্টাইল এবং CSS এর একটি বিষয়, এবং ব্যাকগ্রাউন্ড আমরা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট রেখেছি, হাইট 300 পিক্সেল এবং হোয়াইট আমরা 220% দিয়েছি। প্রিয় বন্ধুরা, আমরা এই বিষয়টা দেখেছি এবং একটু এই যে ডিপ এখানে ডিপ ট্যাগ এখানে শুরু হয়েছে এবং এখানে শেষ করেছে, এবং তার ভিতরে আমরা একটা প্যারাগ্রাফ রেখেছি এবং সেই প্যারাগ্রাফটা কীভাবে প্রদর্শিত সেই বিষয়টা আমরা এখন দেখে যাচ্ছি। তাহলে প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ডিপ, স্টাইল, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার আর হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার আমরা ভ্যালু হিসেবে হোয়াইট দিয়েছি এবং হাইট 300 পিক্সেল এবং হোয়াইট 20% আমরা এখানে রেখেছি এবং এখানে ডিপ ট্যাগ শেষ করেছি। অর্থাৎ একটা ডিপ এখানে, আমি আরেকটা ডিপ এখানে রেখেছি এবং আমরা পরপর কয়েকটা ডিপ রেখেছি, এবং ডিপের ভিতরে যে আমরা মানে কী বলা হয় প্যারাগ্রাফ অথবা ইমেজ এই বিষয়গুলি রাখাচ্ছে সেই বিষয়গুলি আমি এখানে আপনাদেরকে দেখাতে যাচ্ছি ওয়েবসাইটের ভিতরে। আমি প্রিয় বন্ধুরা, আমি আর কথা বলাচ্ছি না, আমি ওয়েবসাইটে যাচ্ছি, ওয়েবসাইটে ঢুকলাম। প্রিয় বন্ধুরা, আমরা দেখেন এই যে ডিপ আমি লরমের এখানে কিছু ওয়ার্ড রেখেছি, আপনারা হয়তো এইভাবে অথবা নিজেদের বিষয়গুলি আপনারা দেখতে পারবেন যে ডিপ ওয়ান অর্থাৎ ডিপ প্রথম ডিপটা আমরা এই কারণে এই মানে এডিটরের মধ্যে আমরা এই বিষয়গুলি মানে কোডিং করার কারণে প্রথম ডিপটা আমরা এইভাবে পেয়েছি। আমরা একটু আবার একটু এডিটরটা দেখে নিই, যে দেখেন ডিপ, ব্যাকগ্রাউন্ড। এখন যদি আপনি মনে করেন যে আমি পি ট্যাগটা এখানে রেখেছি, আমি যদি এখন পি ট্যাগটাকে ক্লোজ করে দেই, দেখেন এটা খালি হয়ে যাবে। আমি একটু কী বলবো, একটু সেভ করে নিচ্ছি এবং সেখানে যদি আমি আবার যদি আমি ওয়েবসাইটে যাই, দেখেন আপনাদের বোঝার জন্য, অর্থাৎ এই একটা ডিপ, অর্থাৎ এই ডিপের ভিতরে, অর্থাৎ আমাদের দেখবেন যে প্রত্যেকটা ওয়েবসাইটের ভিতরে এরকম পার্ট অংশ থাকে এবং সেটাকে ডিপের মাধ্যমে করতে হয়, এবং ইচ্ছা করলে এই ডিপের মধ্যে আপনি যা ইচ্ছা তাই কিছু রাখতে পারেন, ইমেজ
লেখা অথবা টেক্সট অথবা যে মানে ভিডিও অডিও সমস্ত কিছু এডিটের ভিতরে রাখা যায়। এবং আপনারা জানেন যে একটা ওয়েবসাইটের ভিতরে বিভিন্ন অনেকগুলো সেকশন থাকে বা ডিপ থাকে, এই ডিপগুলির মধ্যে আমরা পার্ট পার্ট করে এইভাবে রাখতে পারি। যাক আমরা পরপর দেখেন আমাদের এখানে একটা ডিপ, দুইটা তিনটা চারটা ডিপ, আর এই ডিপের ভিতরে দেখেন আমি আমার ছবিও রেখেছি এবং বিভিন্ন অংশতে রাখা যায়, অর্থাৎ ছোটো বড়ো আমি প্রায় একটা দুইটা তিনটা চারটা ডিপ এখানে করেছি। আর একই পদ্ধতিতে আমি আবারও এটা এক নম্বর, এটা দুই নম্বর ডিপ, এটা তিন, এটা চার, অর্থাৎ এই বিষয়গুলি কীভাবে করেছি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এডিটরে আবার গেলাম, আমি যদি এখানে আবারও কিছু লিখি, যেমন ধরেন আমি একটা পিটেক নেই, পিটেক নিলাম, পিটেকের ভিতরে লরেমের আমি থার্টি ওয়াট নিলাম, লরেমের থার্টি ওয়াট নিলাম এবং পিটেক এখানে শেষ করলাম এবং সেভ করলাম। এবং দেখেন এই যে এই লেখাটা এই ড্রাইভের ভিতরে, অর্থাৎ এই প্রথম ড্রাইভের ভিতরে চলে গেছে, প্রথম যেরকম ছিল সেরকম হয়ে গেছে। দেখার আপনারা এখানে চলে আসছে। তা বিষয়টা হলো এরকম যে আমরা ইচ্ছা করলে এই ড্রাইভের ভিতরে, আর যদি আপনি এই ড্রাইভের ভিতরে না লিখতেন তাহলে এই লেখাগুলি সাধারণত কীরকম হয়ে যেত, এরকম হয়ে যেত, অর্থাৎ এক প্রথম থেকে শেষ পর্যন্ত চলে আসতো। সাধারণত আমাদের লেখা যদি নির্দিষ্ট জায়গায় অর্থাৎ ড্রাইভের ভিতরে রাখতে চাই তাহলে আমরা ড্রাইভকে ব্যবহার করে সেই বিষয়টা রাখতে পারি। যাক প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন এখন আমরা কীভাবে এখানে ড্রাইভ ওয়ান, এখানে আইডি হিসাবে যেহেতু আমি অনেকগুলি ড্রাইভ ব্যবহার করেছি এই জন্য আইডি হিসাবে দিয়েছি, সিএসএসএ এই বিষয়গুলি ব্যবহার করার জন্য খুব সহজে ব্যবহার করা যাবে, আইডি ধরে ধরে এবং বিভিন্ন স্টাইল করা যাবে। তাই আমি আইডি ড্রাইভের সাথে আইডিও ব্যবহার করেছি দ্বিতীয় যেই ড্রাইভটা নিয়েছি তার মধ্যে, আর তৃতীয়টার মধ্যেও ঠিক তাই। এখন দেখেন চতুর্থটার মধ্যে, দেখেন চতুর্থ যে ড্রাইভটা ছিল আমাদের, আমরা চতুর্থ ড্রাইভ এখান থেকে শুরু হয়েছে এবং এখানে এই ড্রাইভ এখানে শেষ হয়েছে। প্রিয় বন্ধুরা আপনারা দেখেন ড্রাইভ আইডি মানে পরপর তিনটা ছিল, এই জন্য আমি ড্রাইভের এখানে আইডি ড্রাইভ থ্রি হিসাবে উল্লেখ করেছি এবং স্টাইল ব্যবহার করেছি এবং ব্যাকগ্রাউন্ড রেট ইত্যাদি সব ব্যবস্থা এবং 100% দিয়েছি। এবং এখানে দেখেন একই ড্রাইভের ভিতরে আমি একটা প্যারাগ্রাফ, ওই যে আমার নামটা অথবা আমার চ্যানেল নামটা রেখেছি এবং এখানে একটা ইমেজ, অর্থাৎ এই ড্রাইভের ভিতরে আমি একটা ইমেজও এখানে সেভ করে দিয়েছি। আর আপনারা জানেন কীভাবে ইমেজ সেভ করতে হয়, আমার আগের ভিডিওতে ইমেজ সেভ করা ছিল। আপনাদের অবগতির জন্য বলি, যারা আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের ভিডিওগুলি দেখলে এই ইমেজকে কীভাবে সেভ করা হয় সেই বিষয়টা আপনারা সহজে বুঝতে পারবেন। তাই আমি আপনাদের অনুরোধ করব যে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। যাক প্রিয় বন্ধুরা, আমি ইমেজ সোর্স পিএনজি, অর্থাৎ আপনারা ইমেজ কীভাবে সোর্স দিতে হয় সেই বিষয়টা আপনারা আগের ভিডিওতে আমি দেখিয়েছি, সেই বিষয়টা শুরু করলাম না, ইমেজ শুরু, ইমেজ শেষ করেছি এবং ড্রাইভ এখানে শেষ করেছি। এবং এই যে এই ইমেজটা রাখার কোনো, অর্থাৎ আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে একটি ড্রাইভের ভিতরে আপনি ইচ্ছাধীন আপনার যে কোনো বিষয় আপনি রাখতে পারেন। এই যে এই ড্রাইভটা, অর্থাৎ এই অংশটুকুর কারণে আমার ড্রাইভের ভিতরে আমার একটি ছবি প্রদর্শিত হয়েছে, সেটা আমরা এখন ওয়েবসাইটে দেখিনি। প্রিয় বন্ধু দেখেন এখানে এই ওয়েবসাইট, আর এটা 100% রেখেছি এই জন্য 100%। আপনি যদি এটা ইচ্ছা করেন আপনি কমাইতে বাড়াইতে পারেন এবং হোয়াইট হাইট এগুলি কমাইতে পারেন। আমি এই যে এই মাহবুব আলম এই ছবি, এটার হাইট ওয়াইট একটু কমাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে 200 মানে হোয়াইট 200, আমি এটাকে একটু বাড়িয়ে দিই, এটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, অথবা এটা ঠিকই থাক, আর হাইট ওটা সরি, ঠিক আছে। জি প্রিয় বন্ধুরা, জি 100% দেখেন এখানে ড্রাইভ ব্যাকগ্রাউন্ড কালার হাইট এই 200 পিক্সেল আছে, 200 পিক্সেলই থাকুক। আর এইটাকে যদি আমি যদি এটাকে 40% করি, দেখি 40% করে দিই, দেখেন আমি 40% করলাম এবং একটু আমি ওয়েবসাইটে যাচ্ছি আবার, দেখেন আপনারা, অর্থাৎ এটাকে ইচ্ছে করলে আরও কমানো যায়। আমি যদি এটাকে 20% করে দিই তাহলে দেখবেন একদম ছবিটা এখানে চলে আসছে। যাক আমি আবার আরেকটু কমাই, আমি যদি এটাকে 20% করি বা 25% করে দিলাম এবং সেভ করলাম এবং ওয়েবসাইটে ঢুকলাম,
वेबसाइट ढुकलम देखें प्रिय बंधुरा हमारे ये विषय अर्थात अपनारा अपना विषय से रखते करें तो जैक ये ड्राइवर व्यवहार डिपटेक व्यवहार डिपटेक अपना क्यों व्यवहार करबें से विषय उपस्थापन करी आशा करी अपना देखे और अपन अवगत वेबसाइटे प्रत्येक अंश हमें रेखे रेखे काज करी और हमें मुसिना परवर्ती जो भिडियो आसा हलो आप क्यों एक वेबसाइट अर्थात लिंक क्यों मैं करब মানে আমাদের ওয়েবসাইটের লিংক কিভাবে করব সেই বিষয়টা পরের ভিডিওতে আমরা দেখাবো যাক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকালে ভালো থাকেন আল্লাহ হাফেজ।